বাইসন হচ্ছে এভাবে খোদাই করা লেখা থাকে, এই যে দেখেন তেলের ট্যাঙ্কে খোদাই করা বাইসন লেখা আছে। এগুলা কিন্তু বাজারে আপনারা যে লোকাল পাম্পগুলো পাবেন এগুলাতে শুধু স্টিকারে লেখা থাকে, এরকম স্টিকারে লেখা থাকে, কোনো ধরনের অংশে কোথাও এভাবে খোদাই করা লেখা থাকে না। তো আসসালামু আলাইকুম, ত্রিয়েস্ট ইনকিউবেটর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অতি জনপ্রিয় একটি ব্র্যান্ড বাইসন ব্র্যান্ডের ওয়াটার পাম্প নিয়ে আবার হাজির হয়েছি। আপনারা ভাই অনেকেও রিকোয়েস্ট করতেছেন, ভাই বাইসন পাম্পের রিভিউ আসতেছে না কেন? ভাই আপনাদের জন্যই আজকে আবার রিভিউ নিয়ে হাজির হয়েছি। আপনারা অরিজিনাল বাইসন কীভাবে চিনবেন এবং লোকাল পাম্প কীভাবে চিনবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। দর্শক আপনারা আমাদের কৃষকের জন্য আসলে পাম্পগুলো আমরা নিয়ে আসি, তো কৃষকদের উদ্দেশ্য করে বলছি আপনারা অতি কষ্টের টাকা দিয়ে আপনারা একটি প্রোডাক্ট কিনবেন যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, অনেক দিন ব্যবহার করতে পারেন, আর সেজন্যই আসলে আপনারা একটি ভালো কোয়ালিটি পাম্প কিনবেন। অবশ্যই বাজারে আপনারা যে লোকাল পাম্পগুলো পাচ্ছেন এগুলো আপনারা 8 থেকে 9 হাজার টাকায় পাচ্ছেন, ঠিক এটা কিন্তু এক সপ্তাহ পরে দেখা যায় প্রতিদিনই এটা মেকারের কাছে নিয়ে যেতে হয়, প্রতিদিন ঠিক করতে হয় এবং ওইগুলার কোনো অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো এটাও হচ্ছে একটা বড় সমস্যা। তো আপনারা অতি কষ্টের টাকা খরচ করার আগে অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা সঠিক জায়গায় টাকাটা খরচ করছেন কিনা আপনারা ওই দিকে লক্ষ্য রাখবেন। তো আমি আর ভক ভক না করে আপনাদেরকে মেইন পয়েন্টে চলে যাচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন এই বাইসন ব্র্যান্ডের আমাদের প্রথম হচ্ছে এখন যে পাম্পগুলো আমরা নিয়ে আসছি অরিজিনাল এভাবে লেমিনেটিং করা একটা প্যাকেট থাকে, যে দেখেন সম্পূর্ণ একটা লেমিনেটিং করা প্যাকেট বাইসান। এখন অরিজিনাল বাইসান এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যাকেট থেকে শুরু করে সব কিছুই লেখা আছে, এই যে অরিজিনাল গ্যাসোলিন ওয়াটার পাম্প এবং বাইসান, এটা এভাবে ইনটেক কার্টুন করা থাকে। তো আমি ভিডিও সুবিধার্থে এটাকে আনবক্স করে নিছি, আমি আপনাদেরকে প্রথমেই দেখাই। বাইসান হচ্ছে এভাবে খোদাই করা লেখা থাকে, এই যে দেখেন তেলের ট্যাঙ্কে খোদাই করা বাইসান লেখা আছে। এগুলা কিন্তু বাজারে আপনারা যে লোকাল পাম্পগুলো পাবেন এগুলাতে শুধু স্টিকারে লেখা থাকে, এরকম স্টিকারে লেখা থাকে, কোনো ধরনের অংশে কোথাও এভাবে খোদাই করা লেখা থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাইসান এভাবে খোদাই করা লেখা আছে এবং স্টিকারও করা আছে, বাইসনের হচ্ছে এটা লোগো। হ্যাঁ, বাইসনের আমাদের 3টা ভেরিয়েন্টে হচ্ছে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তারপরে হচ্ছে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এই ভেরিয়েন্টগুলোতে হচ্ছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইসনের খোদাই করা একটা সিসিস নাম্বার থাকে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা সিসিস নাম্বার। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইসনের সেন্সর, এই মেশিনটা কিন্তু আমি দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় শিখিয়ে দিয়ে রাখি, এই যে সেন্সরটা আপনারা অবশ্যই প্রোডাক্ট কেনার আগে সেন্সর দেখে কিনবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সেন্সর, সেন্সরটার কাজ কি, এই ইঞ্জিনে যখন মোবিলটা কমে যাবে অটোমেটিক ইঞ্জিনটাকে বন্ধ করে দিবে সেন্সরের সাহায্যে, ইঞ্জিন যখন 3 থেকে 4 ঘন্টা চলতে চলতে অতিরিক্ত হিট হয়ে যাবে তখন এই সেন্সরের সাহায্যে ইঞ্জিনটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। আবার কিছু সময় দেখবেন আপনার মোবিল শর্ট, মানে মোবিল কমে গেছে, হ্যাঁ, অথবা নষ্ট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও সেন্সরের নির্দেশ দিয়ে আপনার ইঞ্জিনটাকে সেভ করে দিবে, মানে আপনার ইঞ্জিনটা নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিবে, এটা হচ্ছে সেন্সরের একটি মূল কারণ। দর্শক আমি আপনাদেরকে এই পাশে একটু দেখাই, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে অরিজিনাল জাপান ক্যালকুলেটার, এই যে দেখেন ডেস্টিনেশন জাপান খোদাই করা লেখা আছে, দেখছেন অরিজিনাল জাপান ক্যালকুলেটার। এবার বলতে পারেন বাই অরিজিনাল জাপান ক্যালকুলেটারের কাজ কি, অরিজিনাল জাপান ক্যালকুলেটারের কাজ হচ্ছে আপনাদের তেল, যে তেলটা আপনারা খরচ করেন ওই তেলটা খুব কমাই দিবে। অরিজিনাল জাপান যদি ক্যালকুলেটার হয় তেল খাবে একদম কম, হ্যাঁ, প্রতি লিটার আপনি 2 থেকে 2.5 ঘন্টা নিমিশেই চালাতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, বাইসন পাম্প কেন কিনবেন, আপনারা অন্যান্য ব্র্যান্ডের যে লোকাল পাম্পগুলো আপনারা সস্তা দিয়ে কিনতেছেন সস্তার 3 অবস্থা, অর্থাৎ প্রচুর তেল খাবে, প্রতিদিন নষ্ট হবে, আপনারা এটা নিয়ে টেনশন করবেন, তারপর পানি উঠবে কম। তো দর্শক আপনারা আমাদের 3 ইঞ্চি পাম্পটা তে হচ্ছে প্রতি মিনিটে 1200 লিটার আপনারা পানি পাবেন। তো এটা হচ্ছে জাপানিজ একটা কার্বোলেটর এবং খোদাই করা আপনারা লেখা পাচ্ছেন বাইসন এবং অরিজিনাল সেন্সর সিস্টেম করা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন কিউসি পাস, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট বাইসন ব্র্যান্ডের কিউসি পাস হয়ে থাকে। তো দর্শক আমি আপনাদেরকে এই জিনিসটাই বললাম, অবশ্য যারা এই যে বাইসন পাম্প এবং বাজারের লোকাল পাম্প পার্থক্য দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটা ভিজিট করেন, এখানে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনাদের আসল নকল চিনার উপায়, এভাবে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে দেখেন বাইসন পাম্পের এই সাইডটা একটু দেখায় কত মোটা দেখেন, আর লোকাল পাম্পগুলো হচ্ছে পাতলা, তো অনেক সময় পানি টানার সময় এখানে পাথর যায়, তখন দেখা যায় মানে যদি লোকাল পাম্পগুলো হয় এই পাম্পগুলো নষ্ট হয়ে যায়, ফেটে যায়, আর এটা দীর্ঘ মোটা হওয়াতে ছোটোখাটো কোনো পাথর যদি পাম্পের ভিতরে যায় পাম্পটা নষ্ট হয় না, ফাটে না,
ঠিক আছে। আর আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি 5 বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং। বাইসন ব্র্যান্ড কিনলে আপনারা পাচ্ছেন 5 বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং। কোনো ধরনের পার্টস পাতি যদি আপনাদের লাগে আপনারা অবশ্যই এটা টাকা দিয়ে কিনতে হবে। আর একটা কথা বলে রাখি, এটার অরিজিনাল সকল পার্টস আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল। এবার আসি এই পাম্পের সাথে আপনারা কী কী পাচ্ছেন। এই পাম্পের সাথে আপনারা এই ধরনের একটা ঝুড়ি পাচ্ছেন যেটা কিনা পুকুরে ময়লা নাসার জন্য দেওয়া হয়। তারপরে হচ্ছে 2টা মোকা পাচ্ছেন, তারপরে 3টা জুবলি ক্লাম্প পাচ্ছেন এবং রবার পাচ্ছেন, আর এটা হচ্ছে একটা ফ্লাগ পোলার রেঞ্চ পাচ্ছেন, 4টা ভুষ পাচ্ছেন নিচে লাগানোর জন্য। এই জিনিসগুলো ছাড়া আপনার আর কোনো কিছু থাকে না, এবং এই পাম্পটার জন্য আর কোনো কিছু লাগেই না। আপনারা জাস্ট 5টা কিনে এই যে তেল তেল এবং মোবিল এদিক দিয়ে ইন করে আপনার ইঞ্জিনটা চালাতে পারবেন নিমিষেই। তো দর্শক, আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু একজনে নিয়ে যেতে পারবেন। এটার ওজন 17-18 কেজি। আর এখানের মধ্যে পানি ভরে দেওয়া লাগে না, মানে অর্থাৎ ফাইবের মধ্যে কোনো পানি দেওয়া লাগে না, এবং চ্যাক বল ফুটবল কিচ্ছু লাগে না। শুধু পাম্পটার মধ্যে 2-3 লিটার পানি দিয়ে আপনারা স্টার্ট করে কিছুক্ষণ অপেক্ষা করলেই পানিটা অটোমেটিক টেনে নিবে। তো দর্শক, আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা পাম্পটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে 11:00 থেকে রাত 11:00 মধ্যে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এই বাইসন মাত্র 14,000 টাকায় 3 ইঞ্চি সাইজ আপনারা আমাদের কাছে বর্তমানে পাচ্ছেন, 2 ইঞ্চি সাইজ মাত্র 12,000 টাকায় অ্যাভেলেবেল পাচ্ছেন। তো দর্শক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।